বাংলাদেশত করোনাত আরও তিনজনের মৃত্যু, নতুন শনাক্ত 58 জন। চট্টগ্রামত নতুন 79 নমুনা পরীক্ষাত আরও 3 জনের তুন করোনা পজিটিভ পাওয়া গিয়ে। রাজবাড়ী জেলা আজের তুন 10 দিনের লাই লকডাউন। রাশিয়াত রোগী কর্মী মিলিয়ানে 1 হাসপাতালত আক্রান্ত 170, টেস্ট করাইল 1100 জনের, তথ্যসূত্র বিবিসি। এহনতুন আজিন্য ছটার ফরতুন ফজরত 6টা পর্যন্ত কেউ গরতুন বাইরে ফেকতুন। ব্রাহ্মণবাড়িয়াত করোনা ভাইরাসত আক্রান্ত 6 জন শনাক্ত, আজিন্যের ফরতুন লকডাউন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের 1 জন কর্মকর্তা ও গাড়ির চালক করোনাত আক্রান্ত। 10 জনের করোনা শনাক্ত, মুন্সিগঞ্জ লকডাউন। আজি বিএলএ 7টার সময় সিলেট জেলা লকডাউন করাই। ঢাকা মেডিকেলত আপাতত করোনা ইউনিট চালু নমর। কানাডাত করোনা ভাইরাসত আক্রান্ত এনে আরও 2 বাংলাদেশের মৃত্যু। ব্রাজিলত করোনার মৃত্যু 1000 ছাড়াইয়ে, তথ্যসূত্র জনস হপকিন্স ইউনিভার্সিটি। হবিগঞ্জত ফৈল্লার বারের মতো করোনা রোগী শনাক্ত, তিনি নারায়ণগঞ্জ তুনাইশি, জানাই সিভিল সার্জন। মুন্সিগঞ্জত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সহ করোনাত আক্রান্ত 9, তথ্যসূত্র সিভিল সার্জন। 24 ঘণ্টাত ভারতত করোনা ভাইরাসত 40 জনের মৃত্যু। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে যুক্তরাষ্ট্রত একদিনত করোনা 2000-এর বেশি মৃত্যু। যুক্তরাষ্ট্রত করোনা ভাইরাসত আক্রান্ত এবার ঘটনা 5 লাখ ছাড়াই। ইতালিত লকডাউনের মেয়াদ বাজি 3 মে পর্যন্ত। বিশ্বত করোনা আক্রান্ত এনে সুস্থ হয়ে 3,76,200 জন। সর্বশেষ জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে বিশ্বত করোনা ভাইরাসত আক্রান্ত 16,96,139 জন। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।